আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর বাংলার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 3 নম্বর স্কুলের প্রশ্নপত্র নিয়ে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, 1 নম্বর প্রশ্নে আছে শূন্যস্থান পূরণ করো। কয়ে আছে, রাস্তা চলেছে যত অজগর সাপ, পিঠে তার ড্যাশ পরে ধূপ থাপ। উত্তর হবে, পিঠে তার ট্রাম গাড়ি পরে ধূপ থাপ। ক্ষয়ে আছে, আমাদের ছোট গ্রাম ড্যাশ সমান। উত্তর কী হবে? উত্তর হবে, মায়ের সমান। আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ। 2 নম্বর প্রশ্ন আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। বেলুনে চড়ে বিদেশে অবলিক শূন্যে পাড়ি দেওয়া হয়। উত্তর হবে, শূন্যে। এরপরে প্রশ্ন, মা চড়াই জাম না আম গাছে ডিম পেড়েছিল। সঠিক উত্তর হবে, জাম গাছে। নেক্সট প্রশ্ন আছে, অর্থ লেখো। ভেপু, ভেপু কথার অর্থ হচ্ছে বাঁশি বিশেষ। এরপর আছে ক্ষয়ে, কিঞ্চিত, কিঞ্চিত কথার অর্থ হচ্ছে সামান্য। 4 নম্বর প্রশ্ন আছে, দেখো বাক্য রচনা করো, যে কোনো ত্রুটি। তো কয়ে আছে, অতীত পাখি। উত্তর হবে, শীতকালে অতীত পাখিদের দেখা যায়। এরপর ক্ষয়ে আছে, যত্ন, পশুদের যত্ন করে রাখতে হয়। এরপর গ্রাম, আমাদের গ্রামটি খুব সুন্দর। 5 নম্বর প্রশ্নে আছে, বিপরীত শব্দ লেখো। প্রথমে আছে চাকর, চাকরের বিপরীত শব্দ হবে মালিক। এরপর আছে ক্ষয়ে, মস্ত, মস্তর বিপরীত শব্দ হবে ক্ষুদ্র। এরপর আছে গয়ে, অন্ধকার, অন্ধকারের বিপরীত শব্দ আলো। আর ঘয়ে আছে সীমা, সীমার বিপরীত শব্দ অসীম। 6 নম্বর প্রশ্ন আছে, দেখো সাজিয়ে লেখো। তো কয়ের শব্দগুলিকে সাজিয়ে লিখলে হবে সরগোল, এবং ক্ষয়ের শব্দগুলিকে সাজিয়ে লিখলে হবে সহজ। নেক্সট 7 নম্বর প্রশ্নে আছে, যুক্ত বর্ণ ব্যবহার করে শব্দার্থ লেখো। তো প্রথমে আছে দেখো সোনা, সোনা থেকে হবে স্বর্ণ, এবং ভার থেকে হবে আচ্ছন্নতা। 8 নম্বর প্রশ্ন আছে, প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন, মাইকে কিসের ঘোষণা শোনা যায়? উত্তর হবে, কোন গাড়ি কখন আসবে সেই ঘোষণা মাইকে শোনা যায়। নেক্সট প্রশ্ন, শক্তিবাবুর বড় ছেলের নাম কি? উত্তর হবে, শক্তিবাবুর বড় ছেলের নাম হচ্ছে বিক্রম। তো এই ছিল আমাদের 3 নম্বর স্কুলের প্রশ্ন উত্তর। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।